5-6 দিন আগে একটা খবর, আমাদের জন্য ভীষণ আশঙ্কাজনক খবর, আমাদের দেশের পত্রপত্রিকায় এসছে। কিন্তু খুব অবাক হয়ে আমি দেখলাম যে এই খবরটা নিয়ে আমরা খুব একটা কথাবার্তা বলি নাই। আমরা ফেসবুকে তো সাধারণত শোরগোল করি, আমার কেউ কেউ বলতেই পারে শোরগোল করে লাভ কী, লাভ থাকুক না থাকুক অন্তত আমাদের যে ক্ষোভটা আছে ফেসবুকে শোরগোল করলে ওটা বোঝা যায়, শোরগোল করি নাই, আমরা নিজেরা বলি নাই, বা যেসব পত্রপত্রিকা তাদের ফেসবুকে নিউজটা দিয়েছে আমি ওখানে গিয়ে দেখার চেষ্টা করলাম, আমি দেখলাম ওটা নিয়েও খুব বেশি, ওখানেও যে আমরা খুব বেশি কথা বলছি সেটা না। খবরটা হচ্ছে তিস্তা সেচ প্রকল্প ইন্ডিয়াতে যেটা আছে, ব্যারাজ আছে গজলডোবায়, সেই ব্যারাজের ওখানে আরও নতুন 2টা খাল খনন করার অনুমতি পাওয়া গেছে এবং সেই 2টো খাল খনন করা হচ্ছে, এবং শুধু সেটা না, সেটার জন্য প্রয়োজনীয় 1,000 একর জমি হস্তান্তর করা হচ্ছে। আমাদের জায়গাটায় আমাদের অ্যাটিচিউডের কারণটায় পরে আসছে, কিন্তু তার আগে একটা কথা একটু জরুরি। যখনই আমাদের তিস্তা পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে তখন একটা কথা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সবসময় বলার চেষ্টা করা হচ্ছে যে আমাদেরই তো পানি নাই, আমাদের যে শেষ প্রকল্পে যা যা খাল আছে তাতেই আমরা যথেষ্ট পরিমাণ পানি দিতে পারি না, বাংলাদেশকে কীভাবে পানি দেব, এটা হচ্ছে তাদের যুক্তির জায়গা, এটা বলছে তারা। যদিও পানি যতটুকুই থাকুক সেটাই ভাগ হতে হবে, সেটারই একটা অংশ নদীর প্রবাহ ঠিক রাখার জন্য এবং বাকি অংশ 2টো ভাগ হবে, সেটা কীভাবে হবে না হবে আমি নিজে একটা ভিডিও করেছিলাম অবশ্য অনেক আগে, আমরা চেয়েছি অববাহিকা ভিত্তিক, মানে গজলডোবায় যে পরিমাণ পানি আসে সেটার ভাগ না, অববাহিকা ভিত্তিক উৎস থেকে এটা শেষ পর্যন্ত যতটুকু এটার এরিয়া আছে, এটা যতটুকু অববাহিকা যতটুকু এরিয়া আছে, যেখানে যেখানে এটা সিকিমে আছে, এটা পশ্চিমবঙ্গে আছে, যেটা এখানে আছে, সেটাকে ভাগ করে সেই রেশিও অনুযায়ী পানির ভাগ হবে, সেটা হওয়াটাই ন্যায্য হবে। আমরা সেটা করি নাই, আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে এটা এভাবে হোক না হলে ন্যায্য হয় না, সারা পৃথিবীতে এখন বেসিন বেসড যে ম্যানেজমেন্ট সেটাই করে, কিন্তু আমাদের সরকার গজলডোবা পয়েন্ট নিয়ে কথা বলছিল, যাই হোক সেই আলোচনায় আজকে আর ঢুকছি না। কিন্তু ওরা বলছে গজলডোবা এখানে আর পানি আসে না, পশ্চিমবঙ্গে বলছে সিকিমেই প্রচুর পানি থেকে যায়, আমরা আমাদের সেচ খালেই পানি দিতে পারি না, এটা যে একটা মিথ্যা কথা। তার প্রমাণ হচ্ছে আপনি আরও 2টো খাল তৈরি করছেন, 2টো খাল তৈরি করছেন। আমি একটু পড়ি এখানকার ডেভেলপমেন্ট নিয়ে, সেটা হচ্ছে এরকম, পশ্চিমবঙ্গ সেচ বিভাগের এক সূত্রের বরাতে টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় তিস্তা জল ঢাকার পানি টানার জন্য কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা পর্যন্ত 32 কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য একটি খাল খনন করা হবে, আরেকটি খালের দৈর্ঘ্য হবে 15 কিলোমিটার, এটি তিস্তার বাঁ পাশের তীরবর্তী এলাকায় খনন করা হবে। খাল খনন করা হলে প্রায় 1,00,000 কৃষক সেচ সুবিধার আওতায় আসবেন, ব্যারাজটি ওইটা জলপাইগুড়ি জেলার গজলডোবায় হয়েছে, এটা আমরা জানি গজলডোবা ব্যারাজ। সো 2টো খাল খনন করা হবে, 35 আর 21 কিলোমিটার কী কী জানো ওইসব বিষয় না, বিষয় হচ্ছে আপনার এখানে যথেষ্ট পরিমাণ পানি আছে এখনও, যেগুলো নিয়ে আপনি আরও 1,00,000 কৃষককে সুবিধা দেবেন। খেয়াল করে দেখি আমরা বাংলাদেশের জায়গা থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এটার খোঁজ খবর নেবেন, মানে এটা পশ্চিমবঙ্গে মানে জমি হস্তান্তর করা হয়ে গেছে এই নিউজেই আছে, সেটার মধ্যে নিশ্চয়তার কিছু নাই, 100% কনফার্ম একটা নিউজ সেখানে এই কাজটা করা হচ্ছে, আমরা এখনও একটু শব্দ করছি, একটু শব্দ করছি না সরকারের পক্ষ থেকে। সরকার আসলে কেন করে না টরে না আমরা জানি, ইটস আ ডিল, আপনি সরকার কোনো রকম কোনো কথা বলবেন না, ভারত যা চাচ্ছে তাই করবে, যা চাইবে তাই দেবেন, এই ডিলেই তো সরকার ক্ষমতায় আছে, সরকার করবে না প্রশ্নই আসে না, কোনো কারণ নাই। সরকার এখন আলাপ করে না, আমাদের বর্ডারে খুন করে আমাদের দেশে মন্ত্রীরা এসে বলেন যে ওখানে তো ও গেছে কেন, ওখানে ও চলাচালিন করে কেন, আমার দেশের লোকজনকে গুলি করে হত্যা করে, আমাদের মন্ত্রীরা এগুলো বলে বেড়ায়। সুতরাং সরকারের কাছ থেকে এটা হবে না, এটা আমরা বুঝি এটা কেন হবে না। আমাদের অ্যালার্মিং জায়গাটা ভিন্ন, যেটা আমি বলছি আমি খুব মন দিয়ে খেয়াল করার চেষ্টা করলাম, এবং এই ভিডিও করার আগে আমি এটা ভিডিও করতে চেয়েছি, আমি আসলে দেখতে চেয়েছি আসলে মানুষজনের প্রতিক্রিয়াটা, আমি একটু অপেক্ষা করে দেখতে চেয়েছি। ধরুন প্রথম আলো এই নিউজটা যখন করেছে বা অন্য নিউজ অন্যরা যখন এই নিউজটা করেছে, এই নিউজটা তো ওদের ফেসবুকে দিয়েছে, ফেসবুকে যখন দিল সেখানে তো প্রচুর মানুষ ওখানে ফেসবুকে কানেক্টেড আছে, আমি দেখলাম এটার প্রতি রিয়াকশান খুব বেশি না, এটাকে শক্তভাবে প্রতিবাদ করছে মন্তব্য করে সেই মানুষও খুব বেশি না। আমরা আমাদের নিজেদের ইয়েতে শোরগোল করি নাই, তার মানে কি এরকম দাঁড়ালো ভারতের এই যে অ্যাটিটিউড। আমি একটু মানে আমরা যখন ভারত নিয়ে কথা বলি আমি কিন্তু আসলে ভারতকে যতটা দায় দেয়, ভারতকে দায় এক অর্থ হয়তো কেউ নাও দিতে পারি, সেটা হচ্ছে এরকম, বাংলাদেশের 12টা বাজিয়ে হলেও যদি ভারত তার নিজের জনগণের ভালো করতে পারে সে করতে চাইতে পারে, এটা অন্যায়, কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখা গেছে এরকম হয়। সুতরাং ব্যর্থতা বা ক্ষুব্ধতা যেটা থাকবে সেটা এই দেশের
একেবারে পাচাটা নত যেন সরকারের প্রতি থাকবে। আমাদের মূল জায়গা, আমি আসলে ভারতকে বলতে পারি না যে তুমি পানি ছাড়বে, ভারতকে পানি ছাড়ার কথা বলবে এই দেশের সরকার, এবং এই দেশের সরকার পশ্চিমবঙ্গের কথা বলে। অথচ ভারতের কনস্টিটিউশনে দুটো রাষ্ট্রের মধ্যে চুক্তির ক্ষেত্রে রাজ্য কোনো ব্যাপারই না, এই পানি চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার সরাসরি করতে পারে এবং পানি দিতে পারে, এর মধ্যে পশ্চিমবঙ্গের কোনো অজুহাতই না। অথচ বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের কথা বলে তার মান ভাঙানোর চেষ্টা করে ইলিশ মাছ পাঠিয়ে, মানে ফাজলামোর কোনো সীমা নাই আসলে। সো আমরা আমাদের সরকারের প্রতি ওই ক্ষুব্ধতা দেখাই নাই যে আমার ন্যায্য অধিকার ন্যায্য হিস্যে এনে দিতে পারো না, মানে ওরা যা চায় তাই হবে। সরকার একটা তিস্তা প্রজেক্ট করতে চেয়েছে চীনের সাহায্যে, এখানে এই নদীটার উইথ কমাবে, এখানে রিজার্ভার তৈরি করবে, কতটুকু এফেক্টিভ হবে আমি আসলে জানি না, আমি যে সেটা খুব ভালো বুঝি না, কিন্তু যেটা জরুরি কথা, এটা নিয়ে ডিটেল পাওয়া গেলে বোঝা যেত, কিন্তু জরুরি কথা হচ্ছে এই প্রকল্পটা যদি চীনের অর্থায়নে হওয়ার কথা ছিল, এটা ভারতের সমস্যা হয়েছে, কারণ তাদের বর্ডারের এত কাছে, তাদের শিলিগুড়ির যে চিকেন নেক ন্যারো যে জায়গাটা আছে সেভেন সিস্টার্সের সাথে মূল ভারতের, এত কাছাকাছি চীনের লোকজন এত দিন ধরে থাকবে, এটা তারা মেনে নেয়নি, অবজেকশন দিয়েছে, সরে এসছে। আমাকে পানি দেওয়া হবে না, চীনের সাহায্যও না, আমরা কি এখানে আরেকটা ব্যারাজ করতে পারি? আমরা পদ্মা যে গঙ্গার পানি আসছে না, আমরা এখানে এখানে একটা গঙ্গা বেস ব্যারাজের প্ল্যানের কথা বলা হচ্ছিল, যেটা নিয়ে স্ট্রংলি অভিযোগ ভারত করে, মানে আমি আমার এখানে ধরুন চীনকে সরিয়ে রাখি, আপনি কি একটা তিস্তা প্রজেক্ট এখানে করতে পারবেন যে যেটা এখানকার পানি আপনি রিজার্ভ করে রাখবেন, বা চীন যে প্রজেক্টের কথা বলছে? উত্তর হচ্ছে পারবেন না, ভারত নেবে না, এবং আপনি মেনে নেন, কারণ আপনার আসলে ডিল এখন শুধুমাত্র ক্ষমতায় থাকা, জনগণ আর কোনো ডিল না, কোনো কারণ না, জনগণের পছে টছে না। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হচ্ছে আমাদের গা শোয়া হয়ে যাওয়াটা, এই যে আমরা বঞ্চিত হই, বঞ্চিত হচ্ছি, আবারও বলছি কোনো না কোনোভাবে আমাদের ভারতের উপরে খুব ক্ষুব্ধতা থাকে, কিন্তু আমাদের আসলে মূল জায়গা সেটা না, আমাদের মূল জায়গা হচ্ছে আমাদের এখানে একটা জনপ্রতিনিধিত্বশীল জনগণের স্বার্থ রক্ষাকারী একটা সরকার নাই। আগে নির্বাচিত সরকার থাকলেও যেটা যেটা করে নাই সেটা তার সমস্যা, এবং তবে নির্বাচিত সরকারগুলোর শক্তি আরও বেশি হয়, ভারতের সাথে এই ফাইটে পারা যাবে কিনা যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু চাপ দেওয়া যাবে, কারণ আপনি তখন ক্ষমতা টেকানোর জন্য ডিল করবেন না, আপনি তখন ক্ষমতাটা যদি টেকাতে হয় তখন অন্যভাবে টেকাতে হয়, আপনি যেহেতু নির্বাচনে যাবেন, মানুষ যদি আপনার উপরে ক্ষুব্ধ হতে থাকে আপনি নির্বাচনে ভোট পাবেন না, সুতরাং ওই চাপে হলেও আপনি এই ডিলগুলোতে যাবেন। কিন্তু দেখুন আমরা না মেনে নিয়েছি, এটাই আমাদের নিয়তি, ভারত আমাদেরকে এই করবে, এবং আমাদের সরকার যেটা ক্ষমতায় থাকবে সে সব কিছুতে ছাড় দেবে এবং কিছু করবে না, এটা মেনে নিয়েছি। তিস্তা দুটি খাল নিয়ে না আমার কাছে এটা সবচেয়ে অ্যালার্মিং সাইন মনে হয়েছে, সমাধান হবে কিনা ডিফারেন্ট আলোচনা, একদম ডিফারেন্ট আলোচনা। একটা অন্যায়কে যদি আমরা প্রতিবাদ করতে অন্তত অনলাইনে না শিখি, অন্তত ঘৃণা করতে না শিখি একটা অন্যায়কে, এই জাতির কপালে খারাপই আছে, এবং আমরা সেই খারাপের দিকে সিরিয়াসলি এগিয়ে যাচ্ছি, এবং এই সরকার সম্ভবত আমাদেরকে এরকম একটা একেবারে মেরুদণ্ডহীন সর্বংশহা জাতিতে পরিণত করতে পেরেছে সাকসেসফুললি।